আজকে আমরা জানব সম্রাট আকবর সম্পর্কে। আকবর হচ্ছে তৃতীয় মুঘল সম্রাট। তিনি 1556 সালে মাত্র 13 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। এই জন্য এত অল্প বয়সে সিংহাসন আরোহণ করার কারণে তার জন্য একজন অভিভাবক রাখা হয়, তার নাম হচ্ছে বৈরাম খান। তিনি ছিলেন আকবরের অভিভাবক, আর আকবর তাকে ডাকত খান ই বাবা নামে। আকবর 1956 সালে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে আকবর এবং হিমুর মধ্যে। এই যুদ্ধে আকবরের পক্ষ ছিল হচ্ছে বৈরাম খান। যেহেতু বৈরাম খান আকবরের অভিভাবক ছিল, তাহলে আকবরের পক্ষে যুদ্ধ করছে বৈরাম খান এবং হিমু। যুদ্ধে আকবর জয়লাভ করছে। এরপর এখন আমরা জানবো হচ্ছে আকবর বিবাহ করছে কাকে। আকবর বিবাহ করছে হচ্ছে রাজপুত কন্যা যোধাবাই। আকবর বিভিন্ন কাজ করছে, সেই কাজ সম্পর্কে জানবো যে আকবর আসলে কী কী কাজ করছে। আকবর একটা কথা হচ্ছে জিজিয়া এবং তীর্থকর রহিত করছে হচ্ছে আকবর। এছাড়াও আকবর করছে মনোজ বোদারি পথ চালু করছে। এরপর আকবর আরও করছে হচ্ছে বাংলা শরণ প্রবর্তন করছে। আকবর বাংলা শরণ প্রবর্তন করছে হচ্ছে 1584 সালে। কিন্তু এই সালটা গণনা কার্যকর হয়েছে হচ্ছে 1956 সাল হিসাব করিরা। কারণ কি, এই সালে আকবর সিংহাসনে বসে, তার মানে গণনা সাল প্রবর্তিত হয়েছে হচ্ছে 1584, কিন্তু কার্যকরের হিসাব করা হয় 1556কে কার্যকরের হিসাব বলে ধরা হয়। আচ্ছা, আকবর আর করছে হচ্ছে বুলন্দ দরজা নির্মাণ করছে হচ্ছে আকবর। আকবর এছাড়া আর করছে অমৃতেশ্বর মন্দির নির্মাণ করছে। এটা একটা বিখ্যাত মন্দির, এটা নির্মাণ করছে হচ্ছে আকবর। আচ্ছা, আকবর আরেকটা জিনিস করছে, সেটা হচ্ছে দীন ই ইলাহি নামে একটা ধর্ম প্রতিষ্ঠা করছে। এটা একটা এক ঈশ্বরবাদী ধর্ম ছিল, এটা আকবর নতুন তৈরি করছে, এক ঈশ্বরবাদী ধর্মবাদী। তবে এই ধর্মের তেমন কোনো অনুসারী ছিল না, মাত্র 19 জন অনুসারী ছিল এই ধর্মটায়, আর কেউই এই ধর্ম গ্রহণ করে নাই। আচ্ছা, এছাড়া আকবর বিভিন্ন অনেক কর্মচারী ছিল আকবরের দরবারে, তারা খুবই বিখ্যাত। একজনের নাম হচ্ছে টোডর মল। তিনি ছিলেন আকবরের হচ্ছে অর্থমন্ত্রী বা রাজস্ব মন্ত্রী। এরপর আকবরের আর ছিল হচ্ছে আবুল ফজল। তিনি আইনি আকবরী গ্রন্থ রচনা করছে, আকবরী গ্রন্থের রচয়িতা হচ্ছে আবুল ফজল। তানসেন, তিনি ছিলেন গায়ক। তানসেন, তাকে বলা হয়তো বুলবুল ই হিন্দ। এরপর হচ্ছে বীরবল ছিলেন হচ্ছে কৌতুককার। মোটামুটি আকবর সম্পর্কে এতটুকু জানলে ইনশাল্লাহ চলবে।